দেখো গাইস এটা জিনিস আয় 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 হাই 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 ইনি আহা ধরে আছে জীবন কত যাব সব কেও ভাই বাচ্চা ভাগ্য ভালো যে একটা আম পড়েছে, দেখো পুরো গোল্ডেন হয়ে গেছে, মানে কি সৌন্দর্য লাগছে এটা, মানে বলে বোঝানো যাবে না। ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। সো আজকে হচ্ছে যে ব্লগটা তোমাদেরকে দেখাবো সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর আমি এতটাই আজকে এক্সস্টেড কি রাত্রে আমার একটু ঘুমায়নি, রাত্রে আমার কিছু কাজ ছিল, পেন্ডিং কাজ ছিল, সেগুলো করতে হয়েছে, প্লাস আমাকে এডিটিং করতে হয়েছে, এডিটিং করার জন্য সেটা আমাকে রাত্রে শিডিউল করে রাখতে হয়েছে, তো অনেক কিছু চাপ ছিল, তো সেই কারণে আজকে ঘুমই হয়নি। দেখো চোখের তলায় পুরো কালি পড়ে গেছে, আর মানে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ঘুম হয়েছে, আজকে একদমই ঘুম হয়নি। তখন সকালবেলা তাড়াতাড়ি উঠতেও হয়েছে, যখন সময় পাই, খুব রেয়ার সময় পাই তখন চলে যাই আমরা, বা আজকে যেহেতু রঙের ছুটি আছে ভাবলাম, তাই জন্য ওকে বললাম যে চন্দননগরই যাই, চলো একটু ঘুরে আসি। ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে চন্দননগরে, আর ভীষণ এক্সস্টেড হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা কনফিউজ ছিলাম যে চন্দননগর যাবো না শক্তিগড় যাবো, বাট ফাইনালি ও বললো যে চন্দননগরই চলো, কারণ শক্তিগড়টা অনেকটাই লেট হয়ে যাবে, সেই কারণে চন্দননগরেই চলে এলাম। আর শক্তিগড়ে গিয়ে ওই ল্যাংচা খাওয়া, মিহিদানা খাওয়া, সেটাও কম বাইরে কিছু নেই, দেখো পরপর লাইন দিয়ে বসে আছে, কি কিউট। এখন রং খাওয়াতে যাচ্ছে, কি রিস্ক হবে ভগবান জানে, বুঝতেই পারছি না যে কি হবে কেসটা। ও দিয়ে দাও, ছুঁড়ে দাও, ছুঁড়ে দাও, ছুঁড়ে দাও, মাটিতে ফেলে দাও, নে নে নে, খাও 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 খাও, মুখে খাইয়ে দাও। পাগল নাকি? না ভয় লাগে, মারলে পরে জ্বর চলে আসে। দিয়ে দাও, খাবার হাতে দিয়ে দাও, খাও খাও, ওকে দিয়ে আসো একটুখানি, ওকে খাবে না, ক্যাচ 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 ক্যাচ, ও ও বাপরে বাপরে, ধরেছে ধরেছে, খুবলে নেবে খুবলে নেবে, সাবধান, দি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জিও জিও, গুড গুড, ওরে খাও খাও, ও বাহ বাহ, টাটা। দেখো আমার মা চিট বাদাম বানিয়েছিল, এবার জানি না এটা খাবে কি খাবে না, ও কি খাবে, ওটা দিয়ে দাও, বক্সটা দিয়ে দাও আমাকে, খাবে কি? সব খাই, দেখো ও তোমার বানানো চিট বাদাম কে খাচ্ছে, দেখো মার বানানো চিট বাদাম কে নিচ্ছে, খাও খাও খাও, এই দেখো খাচ্ছে, চলো 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 চলো। নরমালি আমাদের ওখানে যেরকম চার্চের ডিজাইন সেটা কিন্তু এটা নয়, তাই না? গেটটা বন্ধ আছে চার্চের, ভেতরে ঢুকতে পারলাম না আমরা। এই যে তোমরা এখান থেকে চন্দননগর স্টেশন থেকে আসছো, এটা স্ট্যান্ড, চন্দননগর স্ট্যান্ড, এই চন্দননগর স্ট্যান্ড থেকে ঠিক এই জায়গা দিয়ে এইখান থেকে দেখতে পাচ্ছ, এইটা
এটা ঠিক অপোজিটের গলিটা দিয়ে ঢুকে যাবে, চার্জটা পড়ছে। যেটা দেখো হচ্ছে মিউজিয়াম, চন্দননগর মিউজিয়াম যেটা রয়েছে এখানে, এটা বিবেকানন্দ মন্দির আছে তার ঠিক অপোজিটে, ওইখান থেকে স্টেশন দিয়ে আসছো, আর এটা হচ্ছে পুরো মিউজিয়ামটা। বা বা বা, সেই ভিক্টোরিয়ার মতো আর কি কনসেপ্ট। কমন মোটামুটি বৃহস্পতিবার শনিবার ছাড়া সব দিনই খোলা আছে, আর 11টা থেকে 5:30 পর্যন্ত খোলা পাবে। টিকিটের মূল্য 5 টাকা করে টিকিট লেগেছে, বাট ভীষণ ভালো। এবং মানে মিউজিয়াম মানেই তো ইনফরমেটিভ, সেটা তো জানোই, আলাদা করে আর বলছি না, মানে এটা আলাদাই, খুব সুন্দর লেগেছে। মানে সেই তখনকার দিনের মানে তরোয়াল থেকে শুরু করে সমস্ত কিছু রাখা আছে, আর দেখলে অনেক কিছু শিখতে পারবে। আমরা যেরকম মডার্ন হিস্ট্রিতে মানে ইউরোপিয়ানদের আগমন, যেটা অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস পড়েছিলাম, তো সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে অনেকটাই, এতটাই সুন্দর লাগবে। বহু বহু বছর পুরনো জার্নালসগুলো এখানে রয়েছে। লঞ্চে করে এপারটা গেলে পড়ছে উত্তর 24 পরগনা, এই পারটাই হুগলি, মানে এটা হাওড়া লাইন, ওটা শিয়ালদা, ওটা শিয়ালদা লাইন। হ্যাঁ, অলরেডি দেখো রাস্তাঘাটে পুরো লাইট জ্বলতে শুরু করে দিয়েছে, অলমোস্ট 5টা বাজে এখন, আর কত সুন্দর করে আস্তে আস্তে সেজে উঠেছে। আর এই দিকে দেখো বেশ ভালো কালো করে মেঘ দেখা দিচ্ছে, তুফান নামবে বলছে। আলোই লোক ছিল, আর এখন আস্তে আস্তে না লোক পুরো ভরে যাচ্ছে, মানে প্রচুর লোক ভর্তি হয়ে যাচ্ছে, আর সব বয়সের। বলো একটা জিনিস ভালো লাগে কি, সব বয়সেরই মানে লোকজন হচ্ছে কি, সন্ধ্যাবেলা হলেই এরা এখানে আসে, এসে গঙ্গার পাড়ে বসে হাওয়া খায়, এটাই এদের রিফ্রেশমেন্ট বলা যায়। জাস্ট একটু আগে ছিল রোদ, ঠিক কালকের মতো হঠাৎ করে আকাশ পুরো কালো করে এলো, আর যেরকম কাল বৈশাখী আসে একদম প্রপার ঝড়টা সবে শুরু হয়েছে। তাহলে গাছগুলো দেখো তাহলে বুঝতে পারবে। আর ভালোই ঝড় হচ্ছে, ভালোই মানে ভালোই ঝড় উঠেছে আর কি। এই দেখো এটা হচ্ছে জলশ্রী, আর এখানকার পুরো ভেতরটা, এই যে লঞ্চটা আছে নামছি রয়েছে, মানে এই ভেতরটা পুরোটাই বোধ হয় এরকম রেস্টুরেন্ট সিস্টেম রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। ওই পাটটা জাস্ট দেখো গাইস, গঙ্গার ওপারটা দেখো, ফাটাফাটি ঝড় চলছে, বৃষ্টি হচ্ছে, আর গোল্ডেন হয়ে গেল, মানে এতক্ষণ অন্ধকার ছিল আর এখন পুরো হয়ে গেছে গোল্ডেন, বাট খুব ঝড় উঠেছে, এবার এই জায়গাটা যেতে হবে। আম পড়েছে একটা, এটা আম তো, আমটা নিয়ে যাও, বা ভাগ্য ভালো যে একটা আম পড়েছে। দেখো গন্ধ, গন্ধটা দেখো, আজকে আমাদের দিনটা দারুণ, মানে মানে আমটাম পড়ছে, একটা আলাদাই লেভেল হয়ে যাচ্ছে সবকিছু। খাবারের দোকান বসে গেছে এখানে দেখো, ঝাল হয় না তো, এটা মিষ্টি মিষ্টি করে বানাও দেখি, এই মোমোটা যে নিয়ে নিয়ে, যেটা কি আছে এটা হচ্ছে কাস্টমাইজ, কি বলো, গ্রেভি মোমো, এটা প্যান ফ্রাইড নয়, গ্রেভি মোমো। আচ্ছা এটা গ্রেভি মোমো, মিষ্টি মিষ্টি করে বানাতে বলেছে, ও সবকিছুতেই মিষ্টি, হ্যাঁ মানে সারা রান্নায় ওর মিষ্টি লাগে। সো এখন 6:08 আর আমাদের কিন্তু 8:00 ট্রেন আছে, 6:08 ট্রেন আছে, 8:00 পেয়ে যাব তো, চলো আমাদের পৌঁছে দেবে বলেছে। সো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমরা যখন ভিডিও আপলোড করবো তোমরা সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আর দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। কতক্ষণ দাঁড়াবে গো।